সুপ্র দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা বেশ কতগুলি ইমিগ্রেশন আইন সম্পর্কিত বিষয়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম এবং এটি পর্যায়ে একজন ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল আমাদের প্রশ্ন করেছিলেন যে উনি এবং ওনার ইউরোপিয়ান ইউনিয়নের একজন বাচ্চা ইংল্যান্ডে এক বছর ধরে অবস্থান করছেন, ওনারা কোন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবেন এবং ওনার ওয়াইফের সিক্স মান্থসের যে ফ্যামিলি পারমিট এটি এক্সপায়ার হয়ে যাচ্ছে সামনে, উনি কী অ্যাপ্লিকেশন উনি ইউজ করবেন ফর ফার্দার লিফট রিমেন। তো সেই সংক্ষিপ্ত উত্তর হচ্ছে ওনার ওয়াইফ অ্যাপ্লাই করবেন রেজিডেন্স কার্ডের জন্য যেটি পাঁচ বছরের জন্য ভ্যালিড হবে এবং উনি এই ইএ ন্যাশনাল এবং ওনার বাচ্চা এনারাও অ্যাপ্লাই করবেন রেসিডেন্স কার্ডের জন্য যেটি পাঁচ বছরের জন্য ভ্যালিড হবে এবং সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে £65। পাঁচ বছর যখন কমপ্লিট হয়ে যাবে তখন তারা পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, সেটিও রেসিডেন্স কার্ডের জন্য, সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন ফি হচ্ছে £65। এবং পার্মানেন্ট রেসিডেন্সের জন্য যখন ওনারা অ্যাপ্লাই করবেন তখন পাঁচ বছর পরে, আমার জানি না ফর্মটির নাম কী হবে, বাট বর্তমানে ইমিগ্রেশন রুলস আন্ডারে পার্মানেন্ট রেসিডেন্স কার্ডের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটির নাম হচ্ছে EEAPR এবং এটি ভার্সন হচ্ছে 07/2015, বাট পাঁচ বছর পরে কী হবে উই ডোন্ট নো। তো আমি এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য চলে যাচ্ছি আমার সময় জ্যোতি। খুব সুন্দর বলছেন, আসলে আমরা তো ফাইভ ইয়ার্স পরে কী হবে এটা তো বলা কঠিন। জি, দেখেন আগে ইএ 1, 2, 3, 4 ছিল, এগুলো আবার চেঞ্জ করে ফেলছে, নাই চেঞ্জ তো আবার যে এক দুই বছরের ভিতরে, এবং একজন কলার রাইটলি বলছেন যে এক বছরের ভিতরে ইউরোপ থেকে বের হয়ে চলে আসছে মানে তারা, ধন্যবাদ। এই জন্য পাঁচ বছর আগ থেকে বলাটা কঠিন। জি ধন্যবাদ। বাট ওনারা এখন যেরকম রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে, রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং হোল ফ্যামিলি। এক্স্যাক্টলি। জি ধন্যবাদ। আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুমন বলছিলাম ম্যানচেস্টার থেকে। জি সুমন ভাই, প্রশ্ন করুন প্লিজ। ভাইয়া, আমি আসলে এই দেশে আসছি 2007-এ, তার শেষের দিকে। তো কোন ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে এসেছি? তখন আসলাম অ্যাজ এ স্টুডেন্ট, তারপর না, তখন তো স্টাডি স্টুডেন্ট ছিল। জি হ্যাঁ। তো তারপর আমি যেহেতু 8 বছর হয়ে গেছে, যদিও আমি 2013-তে পিএইচডব্লিউ ছিল, তারপর থেকে আমি মাস্টার্স করে এটাকে আবার এক্সটেন্ড করলাম। গত বছর যখন আমার ভিসা শেষ হয় তখন ইউনিভার্সিটি আমাকে দেয়নি, বললো যে ক্যাপ হয়ে গেছে। তো আমি এখন এফপি অ্যাপ্লাই করেছি, এখনো কোনো কিছু হয়নি। এই এফএলআর এফপিটা ঠিক, এই এফএলআর এফপিটা কবে অ্যাপ্লাই করেছিলেন? এটা আমি করেছি নভেম্বরের দিকে। রাইট, জি বলুন। তো এখনো আমার জাস্ট বায়োমেট্রিক আসছে, এখনো কিছু হয়নি। আমার কথা হলো আমি কি এফএলআর অ্যাপটি দিয়ে কি 10 বছর আমি করতে পারবো? আর এখানে আরেকটা কোশ্চেন আছে, এখানে আমার মানে ফুফু থাকে, উনি অবশ্য আমার আপন ফুফু না, আমার আপার চাচাতো বোন, মানে আমার সেটা ফুফু, উনি অবশ্য ব্রিটিশ সিটিজেন। তা উনি ওনাকে দিয়ে কি আমি ওই ই যেটা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার ওটা কি করতে পারবো কিনা? উনি কি ব্রিটিশ সিটিজেন? হ্যাঁ। আচ্ছা, রাইট। জি, অনেকদিন ধরে থাকে, প্রায় 40 ইয়ার্স। জি আচ্ছা, বুঝতে পেরেছি। বাট ব্রিটিশদের দিয়ে আপনি ইয়ের আন্ডারে কোনো কিছু করতে পারবেন আপনি? জি, আর কি প্রশ্ন? মানে দুইটা ছিল, এখন আচ্ছা, তাহলে তাহলে আমি আপনাকে হেল্প করছি। আপনার 10 ইয়ার্স কমপ্লিট হবে 2017-এ, আপনি আমি বুঝে ফেলেছি, আমি আপনাকে হেল্প করছি। এবং আপনি 2015-এ নভেম্বরে আপনি 10 ইয়ার্স রুটে অ্যাপ্লাই করেছেন। আপনার প্রশ্ন হচ্ছে যদি এটা 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 দিয়ে আপনি 10 ইয়ার্স কমপ্লিট করতে পারবেন কি না। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার একজন ব্রিটিশ সিটিজেন ফুপু আছেন এবং ওনার মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন করলে আপনি 10 ইয়ার্সের রুটে আপনি যেতে পারবেন কি না। তো এই দুটো প্রশ্নের উত্তর জানার জন্য চলে যাচ্ছে আমার সরাসরি আমার সমর্থিত অতিথির কাছে। সুবল সাহেব, আপনাকে প্রশ্নের জন্য অশেষ ধন্যবাদ। দেখেন, এফএলআর এফপি দিয়ে আপনি 10 ইয়ার্স রুটে যেতে পারবেন কিনা এটা বলাটা খুব কঠিন, কারণ কতদিন যাবে এটা, কারণ হোম অফিস আপনার বায়োমেট্রিক দিয়ে দিয়েছেন, এখন হোম অফিস ক্যান মেক ডিসিশন এনি টাইম। আগামী সপ্তাহে চলে আসতে পারে, আগামী মাসে চলে আসতে পারে, 2-3 মাসের ভিতরে চলে আসতে পারে। এবং আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখা যাচ্ছে যে 3-6 মান্থের ভিতরে ম্যাক্সিমাম তারা সিদ্ধান্ত এখন দিয়ে দিচ্ছে এবং খুব ফাস্ট। এবং এক সময় ছিল 2-2.5 বছর নিয়ে যেত অ্যাপ্লিকেশন সিদ্ধান্ত দিতে, ওই সময় আর নেই। এখন তারা ম্যাক্সিমাম এই অ্যাপ্লিকেশনগুলো 3-6 মাস একটু এদিক সেদিক হতে পারে। আর সেক্ষেত্রে সেকেন্ড যে প্রশ্নটা ছিল, তখন আপনি 2017 পর্যন্ত কীভাবে যাবেন? যদি আপিল রাইট দেয় এবং আপিল রাইট আপনি এক্সারসাইজ করেন তাহলে হয়তো চলে যেতে পারেন, কারণ এখন আপিল রাইট দিলে, আপিল করলে কিন্তু লিস্টিংয়ে অনেক দীর্ঘসূত্রিতা হচ্ছে। তো সেটা যদি হয় তাহলে আপনার তকদির ভালো হলে হয়তো আপনি 2017 পর্যন্ত চলে যেতে পারেন। কিন্তু অ্যাপ্লিকেশন নিয়ে যদি সার্টিফাই করে দেয় তাহলে তো আপনার আপিল রাইট থাকলো না। তাই জন্য এইটা এখন বলাটা খুব কঠিন। তো আপনি যেটা করছেন ওটাই সম্ভবত ওয়াইজ। আর ওনার যে ব্রিটিশ সিটিজেন ফুপি ওইটা দেখেন, একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, এখন আবার আপনি ওইটাতে যাবেন তো ওইটার একটা সুরাহা না হয়ে এখানে একটু ক্লিয়ার করে দেওয়া উচিত না যে উনি বলেছেন উনি ইএ ন্যাশনাল না, উনি তো ওনার তো
ফুফু হচ্ছেন ব্রিটিশ নাগরিক, তো আপনি ব্রিটিশ নাগরিকের বেস করে আপনিও ইউরোপিয়ান না, উনিও ইউরোপিয়ান না, তো আপনি কিভাবে ইউরোপিয়ান চলে যাবেন? এই ধারণাটা ভুল, এটা ভুল ভুল তো আপনি মনে করেন আপনি কারে যাচ্ছেন, আপনার ড্রাইভার কার ড্রাইভ করতেছে, আপনি বলছেন আমি ট্রেনে, তো হবে না তো? জি ধন্যবাদ, খুব সুন্দর করে উঠেই তো জি উত্তর দিয়ে আশা করি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছে দর্শক। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, হ্যালো প্রিয় দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি টেলিফোনের কাছে এসে কথা বলুন প্লিজ। হ্যালো, আপনি আশেপাশে আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথা না বলে টেলিফোনে সরাসরি আমাদের সাথে কথা বলুন প্লিজ। আপনার টেলিভিশন টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমার নাম, আমি মানসিজুর লং সাইড আপডেট। জি বলুন, আপনি টেলিফোনের কাছে এসে কথা বলুন, ভেঙে ভেঙে যাবেন না, ক্রমাগত সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন প্লিজ। আচ্ছা, আমি ইদ্রিস নাম দিয়ে আসলাম, ইদ্রিস আসলাম 98-এ, আমার আবার বেশ হিসেবে দাঁড়ায় এদেশে ব্রিটিশ পদ নিয়ে আসলাম। জি তো আমার সেটি আমার সৎ বোন সৎ ভাই আর বোন আছে, অ্যাপ্লাই করে নাই, ফোনে করছে তারা আইতে পারছে না। জি আচ্ছা, এখন আমার করণীয় কি, তাদের জন্য বাংলাদেশ করবো না ব্রিটিশ করবো? আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্ন? আপনি কিন্তু খুব হ্যাপিয়ে হ্যাপিয়ে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, ঠান্ডা মাথায় ধীরে ধীরে প্রশ্ন জিজ্ঞেস। আমি দেখেন বুঝতে পেরেছি কিনা, আপনি 1998-এ আপনার বাবার থ্রুতে এসেছিলেন তাই তো? যে আমি 98-এ আসলাম ব্রিটিশ হসপিটালে। আচ্ছা বলি বলি দেখেন, এবং আপনার একজন স্টেপ ব্রাদার এবং একজন স্টেপ সিস্টার আছেন, ওনারা অ্যাপ্লাই করেছিলেন বাট ওনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল তাই তো? জি জি জি। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আপনার স্টেপ ব্রাদার এবং স্টেপ সিস্টারকে এই দেশে আনার জন্য আপনারা কি করতে পারেন? আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার স্টেপ ব্রাদার এবং স্টেপ সিস্টার জন্মগ্রহণ করার আগে কি আপনার বাবা ব্রিটিশ ছিলেন নাকি জন্মগ্রহণ করার পরে হয়েছে? আচ্ছা, আপনার স্টেপ ব্রাদার স্টেপ সিস্টার জন্মগ্রহণ করার আগে ব্রিটিশ ছিলেন আপনার বাবা, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন, আপনার বাবা কি এখন বেঁচে আছেন? জি না, আমি আসলে বিষয় কথা নাই, আমার আব্বা আমরা ব্লাড দিছিলাম, ব্লাড মিলছে তাদের সাথে। ও আলহামদুলিল্লাহ, তাহলে তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আমাদের জানিয়েছেন। এখন সংক্ষিপ্ত আকারে, এখন আপনার স্টেপ ব্রাদার যদিও একবার রিজেক্ট হয়ে গেছে, তার মানে এই না যে ওনারা এখানে পাবেন না, আসতে পারবেন না, কমপ্লেক্স বিষয়টি, বাট এই কমপ্লেক্স বিষয়টিকে সহজ করে বলার জন্য আমি চলে যাচ্ছি আমার সম্মতি। জি খোলার অশেষ ধন্যবাদ। দেখেন মিলে গেছে, ব্লাড মিলছে উনার সাথে, তার মানে কনক্লুসিভ প্রমাণ না, যদি উনার আব্বা বেঁচে থাকতেন, আব্বার সাথে ডিএনএ টেস্টে যদি ব্লাড মিলতো তখন এটা কনক্লুসিভ হতো, প্রমাণিত হতো, কিন্তু উনার সাথে ব্লাড মিলছে বলতে উনার কি বলে সাবলিং সিবলিং হিসাবে আপনাকে ইয়ে করতে পারে, সিবলিং হিসাবে বা ওই যে হাফ ব্রাদার হিসাবে আর কি। আর যদি মা বেঁচে থাকেন মার ব্লাড নিয়ে, মার হ্যাঁ মার ব্লাড নিয়ে মিললে তো হতে পারে, কিন্তু তারপরেও রাইটটা আসবে বাবার কাছে, এই জন্য বাপের সাথে হলে ওটা খুব কনক্লুসিভ হতো আগে, তারপরেও আমার মনে হয় যে রাইট অফ এবোর্ডের জন্য অ্যাপ্লাই করে দেখতে পারেন। জি জি, কারণ ব্রিটিশ পাসপোর্টটা দেবে বলে আমার মনে হয় না, যেহেতু ওনার বাপ বেঁচে নাই বা আরও অনেক কিছু ইনকোয়ারি করতে পারে, তো আমার মনে হয় যে আপনাদের সাথে ডিএনএ করে, আপনি যেটা বলছেন যে ওই অ্যাপ্লিকেন্টের মায়ের সাথে ডিএনএ করে সব ডকুমেন্টের এভিডেন্স এবং আরো কোরোবোরেটিভ এভিডেন্স, বার্থ সার্টিফিকেট, বাফের সিটিজেনশিপ সার্টিফিকেট, এরপরে তার স্কুল সার্টিফিকেট, লোকাল রিপ্রেজেন্টেটিভের সিটি, এরপরে যদি হসপিটালে জন্ম হয়ে থাকে তাহলে হসপিটালের চিঠি, এরপরে প্যারেন্টসের ম্যারিজ সার্টিফিকেট, এই ধরনের কোরোবোরেটিভ এভিডেন্স দিয়ে অ্যাপ্লাই করে কনভিন্স করার চেষ্টা করতে পারে। থ্যাংক ইউ, খুব সুন্দর উত্তর দিয়েছেন, আশা করি ওনার স্টেপ ব্রাদার স্টেপ সিস্টার যদি ওনাদের আপন ভাই বোন, আমরা আশা করি এই পদ্ধতি অনুসরণ করে আপনি যেভাবে দিক নির্দেশ করেছেন ওনারা এখানে আসতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, হ্যালো হ্যালো সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি ম্যানচেস্টার থেকে বলছি, খয়াম ভাই। জি কোকা ভাই, স্যার আপনার প্রশ্ন কোকা। আমার কোয়েশ্চন এম 2013 27 মাসের ভিসা পাইছিলাম, ফার্দার আমার 2016 আমি সারতাম, মেয়ে চালতাম, তো আমার কিতা কিতা লাগবে কানলি ভাই মানে প্লিজ। আপনি কোন ক্যাটাগরিতে ভাই ভাই সাহেব ভিসা পাইছিল, স্পাউস ভিসা? স্পাউস। আচ্ছা, আর আপনার ওয়াইফ কি ব্রিটিশ সিটিজেন, উনি কাজ করছেন উনি ইংল্যান্ডে? জি না জি না, উনি কোন কাজে নেই, উনি কি বেনিফিটে আছেন? বেনিফিটে। আপনি যখন অ্যাপ্লাই করছিলেন, আপনি যখন আসছিলেন তখন কি আপনার ওয়াইফ কাজ করতেন? আপনাকে
আচ্ছা, এই এভাবে আগে ক্লিয়ার করে না বলে কিন্তু আমাদের জন্য উত্তর দিতে অসুবিধা হবে। এবং আপনার ওয়াইফের সাথে আপনার রিলেশনশিপ কি এখন আছে? জি জি আছে। আপনার বাচ্চা কাচ্চা আছে কিনা? রে জি বাচ্চা দুইজন আছে। আপনার বাচ্চা, আপনার ওয়াইফের কি কোনো ডিসএবিলিটি আছে, সিকনেস ইলনেস এগুলো কি কিছু আছে? জি না জি না। আচ্ছা ধন্যবাদ। এখন আপনার যেহেতু একজন ব্রিটিশ সিটিজেন ওয়াইফ আছে, দুজন বাচ্চা আছে যারা ব্রিটিশ সিটিজেন, এখন আপনি কোন ক্যাটাগরিতে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কীভাবে অ্যাপ্লাই করলে আপনার আপনি সাফল্য অর্জন করবেন সে বিষয়ে জানার জন্য চলে এসেছি। আমি জাস্ট একটু প্রথম জিজ্ঞেস করছি, ওনাকে কি লিভ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আড়াই বছর, 27 মাসের। এবং উনি বলছেন 2016 এটা পার হয়ে যাচ্ছে মে মাসে, উনি কীরকম আড়াই বছর দিয়েছিল? না 27 মাসের। হ্যাঁ ঠিক আছে। এখন আর দেখেন, আপনি আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবেন। জি আপনাকে যেহেতু 10 ইয়ার্স রোটে আড়াই বছরের লিভ দিয়েছে, এজন্য আপনাকে টোটাল 10 ইয়ার্স কমপ্লিট করতে হবে টু গেট ইনডেফিনিট লিভ। এর নিচে হবে না, আপনি পারমানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন না। তো আপনি এক্সটেনশন করতে হবে। তো যেহেতু আপনার ব্রিটিশ সিটিজেন ওয়াইফ আছে, বাচ্চা আছে, এবং একসাথে আপনারা লিড কনজুগাল লাইফ লিড করতেছেন, ম্যারিজটা সাবসিস্টিং করতেছে, এবং আপনাদের অবস্থা আগের মতো যেভাবে যখন আপনাকে লিভ দিয়েছিল ওইভাবে আরও একটু গাঢ় হয়েছে, সুতরাং আপনার এক্সটেনশন পেতে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ, খুব সুন্দর করে উত্তর দিয়েছেন আপনি। শিবপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন, এবং সর্বশেষ দর্শক প্রশ্নের সর্বশেষ উত্তরটি আমার সম্মানিত অতিথি খুব সুন্দর করে দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি ব্যারিস্টার নাজির আহমেদ ভাইকে তার সমাপনী বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। থ্যাংক ইউ জনাব মুহিত খান সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে সম্মানিত দর্শক মণ্ডলী এবং এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি একটা ছোট্ট একটা জাস্ট জিনিস উল্লেখ করতে চাই, যে আপনারা হয়তো টিভি স্ক্রলিংয়ে দেখছেন যে আমাদের কলিগ সলিসিটার ব্যারিস্টার আবুল কালাম সাহেবের আব্বা গতকাল ইন্তেকাল করেছেন। তো আজকে আসলে জোহরের পর জানাজার নামাজ ছিল, কিন্তু আমি জানছি সকালে, যার কারণে এই প্রোগ্রাম ক্যান্সেল করা যায় না, যার কারণে আমাকে আসতে হয়েছে। তো কালাম ভাই আমার দীর্ঘদিনের সহকর্মী, তো ওনার আব্বার মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি, এবং আল্লাহ পাক যেন ওনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আপনার সাথে একীভূত হয়ে ইনডিভির পক্ষ থেকে আমি মুহিত খান, আমিও ওনার বাবার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি কালাম সাহেবের সাথে। তো অশেষ ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী এবং বেশার মুহিত খান সাহেব। আমরা যেটা যে কথা দিয়ে অনুষ্ঠানটা শুরু করছিলাম, যে কোয়ালিটি অ্যাডভাইস ভেরি ইম্পর্ট্যান্ট, দেখবেন যে আমাদের সোসাইটিতে কমিউনিটিতে দরাজ দরাজ মানে বাকপটু লোকের কোনো অভাব নেই, কত চাকচিক্যময় কথা, কিন্তু দেখবেন যে অনেক সময় কথা চাকচিক্য হলে কাজ চাকচিক্য না হতে পারে, এবং এইটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরি করে। আপনি দেখবেন যে ইউ ক্যান অ্যাচিভ সামথিং উইদাউট ডিগিং, উইদাউট বিং সিরিয়াস। তো আইনজীবীদের ফাংশনটা যত বেশি আপনি ডিগ করবেন, যত পড়াশোনা করবেন, যত আপনাকে সময় দেবেন, তত আপনার জানার ইয়েটা ব্যক্তিটা বেশি হবে। তো আপনারা জানতে পারবেন দক্ষ আইনজীবী কারা, একটু চোখ কান খুলে রাখলে আপনারা তাদের কাছ থেকে কোয়ালিটি অ্যাডভাইস নেন। মনে রাখবেন যে শুধু কানে কথার উপর অমুক বলছে কোনো যাচাই বাছাই না করে, অনেক খুব বড়ো বড়ো কথা বলেন, খুব সুন্দর করে কথা বলেন, এই ধরনের বেস না করে আপনি তার কোয়ালিটির ব্যাপারে যাচাই করেন। আপনার চোখ কান খোলা রেখে রেকমেন্ডেশন নেন, একটু জানেন। আপনার একটা আত্মীয়কে বিয়ে দিতে কত খবরটবর নেন, তো আপনি যা একটা জীবন পরিবর্তনকারী একটা আইনের ব্যাপারে আপনি কার কাছ থেকে পরামর্শ নেবেন, আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড যাচাই করবেন না? একটু জিজ্ঞেস করছি আপনাকে, এই ধরনের আপনি দক্ষ পরামর্শ আইনজীবী পরামর্শ নিয়ে আপনি অ্যাপ্লাই করলেন, বাট হোম অফিসকে কিন্তু আপনি রেগুলেট করছেন না, আপনি অবশ্যই করছেন না, দক্ষতা থাকা সত্ত্বেও কিন্তু ওরা রিফিউজ করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? তখন আপনি ওই রিফিউজ কিন্তু হোম অফিসের সিদ্ধান্তই ফাইনাল না, যদি আপিল রাইট থাকে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, আপিল রাইট যদি না থাকে তাহলে বিকল্প কোনো পথ আছে কিনা না সেটাও যাচাই করতে হবে। এজন্য আপনি সব কিছু ঠিকঠাক করার পরেও যে আপনাকে রিফিউজ করবে না সেটার কোনো গ্যারান্টি না, তবে আপনি যদি ওয়েল বিগান ইজ হাফ ডান, ফাউন্ডেশন যদি শক্ত থাকে এর উপরে আপনি বিল্ডিং 10 তলা তুলতে পারেন, আর যদি ফাউন্ডেশন শক্ত থাকে 1 তলায় তুলতে পারবেন না। ধন্যবাদ। এই যে ফাউন্ডেশন স্ট্রং করার জন্য 1 তলা 10 তলা যে এক্সাম্পল দিলেন, এবং কীভাবে স্ট্রং করতে হবে সে বিষয়ে আপনি যে আপনি দক্ষতাপূর্ণ যে অ্যাডভাইস দেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও আবারও ধন্যবাদ। ধন্যবাদ। শিবির দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা ব্রিটেনের ইমিগ্রেশন আইনের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করছিলাম, এবং এই আইন সংক্রান্ত বিষয়ে যে পরিবর্তনগুলি এসেছে সেই পরিবর্তনগুলি নিয়ে আলোচনা করছিলাম, পরিবর্ধনগুলি নিয়ে আলোচনা করছিলাম, এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলি সংক্রান্ত বিষয়ে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলির উত্তর আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি ব্যারিস্টার নাজির আহমেদ ভাইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছিলাম। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি আপনাদের প্রশ্নের উত্তর দিতে থাকতে পারি, এগুলি যদি আপনাদের বিন্দু মত প্রকার
নিয়ে আসতে পারে, সেখানেই হবে সবার সাথে আগামীর পথে এনটিভির সার্থকতা। দর্শক মণ্ডলী, সরকারের ভিতর যে চিন্তাটি সেই চিন্তাটি দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। সরকার বলেছেন যে নিয়ন্ত্রণহীন পর্যায়ে যে ইমিগ্রেশন আইনটি রয়েছে, ব্যবস্থাটি রয়েছে, সেটিকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু নতুন নতুন কঠোর কঠোর ইমিগ্রেশন আইন সরকার প্রণয়ন করছেন। পাশাপাশি এনটিভির পক্ষ থেকে আমরা যে প্রত্যাশাটির কথা সরকারের কাছে ব্যক্ত করব, এই কঠোর আইন তৈরি করতে গিয়ে আইনের ভিতরে যে যে সমস্ত প্রভিশনস আসছে যেগুলি রুলস অফ লকে ভায়োলেট করছে এবং রুলস অফ লয়ের সাথে কন্ট্রাডিক্টরি, সেই বিষয়টিকে সরকার তাদের বিবেচনায় নিয়ে আসবেন এবং এমন একটি গ্রহণযোগ্য আইন আমাদের সবাইকে আমাদেরকে উপহার দেবেন যেটি আমাদের সবার কাছে হবে গ্রহণযোগ্য। প্রিয় দর্শক মণ্ডলী, এ প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকের অনুষ্ঠানের এই শুরুতে এবং শেষে আমাদের এবং চলাকালীন সময় আমাদের অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত এনটিভির পরিবার ভাই বোন রয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে আজকের অনুষ্ঠানটি এত সুন্দর এত সফল মণ্ডিত হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার কারণে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আগামী সপ্তাহের আইন অধিকারটি অনুষ্ঠানে দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি ব্যারিস্টার নাজির আহমেদ ভাইকে সাথে নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।